চার মাস পর চারে ব্যাট করতে নেমে চার নাম্বার বলে চারের মার মাহমুদুল্লাহ রিয়াদের। দৃষ্টিনন্দন এই কাটশট চারপাশে ছড়িয়ে থাকা প্রতিপক্ষ ফিল্ডারদেরও হয়তো মন্ত্রমুগ্ধ করেছে। মাঠে বসে থাকা চিপ সিলেক্টর নান্নুও সেটা দেখেছেন নিজ চোখে। 23 দিনের লম্বা বিরতির পর ম্যাচে নামা যে কোনো ক্রিকেটারের জন্যই চ্যালেঞ্জিং, জড়তা থাকাটাই খুব স্বাভাবিক, রিয়াদেরও ছিল। ফিজিক্যাল ফিটনেসের কমতি চোখে না পড়লেও ম্যাচ ফিটনেসের কিছুটা ঘাটতি ছিল, থাকারই কথা, বিরতিটা তো আর কম না। তবে দীর্ঘ বিরতির পর ফেরা রিয়াদের রানিং বিটুইন দ্য উইকেট ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রামে এশিয়ান গেমসগামী এইচপি দলের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে 50 মিনিট উইকেটে থেকে 26 রানের ইনিংস রিয়াদের। বল খেলেছেন 39টা, স্ট্রাইক রেট 66, চারের মাঠ 2টা। ছোট্ট ইনিংসের পরিসংখ্যানটা নিঃসন্দেহে আহামরি কিছু না, কিন্তু সব পেছনে ফেলে রিয়াদের মাঠে ফেরার স্বস্তিটাও তো আপাতত কম বড় না। রিশাদের লেগ স্পিনে ভুল শটে আউট হলেও মাত্র তো শুরু, রিয়াদের সামনে আছে আরও বড় সুযোগ। চট্টগ্রামেই আরও একটা প্র্যাকটিস ম্যাচ, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে পুরনো আত্মবিশ্বাসে নিজেকে ফিরে পাবার নতুন সিঁড়ি খুঁজে নিতে চাইবেন সাইলেন্ট কিলার। ম্যাচে রিয়াদের টিমমেট সৌম্যর আফসোসটা অবশ্য অন্য জায়গায়, অল্পের জন্য 50 মিনিট, 47 বলে 4-4 আর 1 ছক্কায় রান করেছেন 40। ম্যাচে রিয়াদ সৌম্যর দল জিতেছে 4 উইকেটে। চট্টগ্রামে বড় ভাইরা যেদিন ছন্দের খোঁজে, মিরপুরে সেদিন শান্ত ফিরেছেন ব্যাট হাতে। ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল শান্ত রিহ্যাব শেষে ব্যাটিং শুরু করেছেন, প্রথম দিন খেলেছেন শুধু স্পিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 2টা অপশনই খোলা শান্তর জন্যে, ফুল ফিট হলে খেলতে পারেন, আবার চাইলে বিশ্রামেও থাকতে পারেন, সিদ্ধান্তের ভার তার কাঁধেই ছেড়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। নাহিয়ান বিন জসিম, 71।